আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সিদ্রাতুল মুনতাহা এন্ড লেটস গেট রাইট উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে হাউ টু গেট রিড অফ থটস ওয়াইল প্রেয়িং সালা অর পারফর্মিং নামাজ। এখন আমাদের মুসলিমদের মানে অনেকগুলো প্রবলেমের মধ্যে এটা হচ্ছে একটা অন্যতম প্রবলেম যে আমরা সবাই ফেস করে থাকি, যেটা হচ্ছে নামাজ পড়ার টাইমে আমাদের মাথায় অনেক আজে বাজে চিন্তাভাবনা আসতে থাকে। আজে বাজে বলতে হচ্ছে যেসব দুনিয়ার চিন্তাভাবনা হয়ে থাকে ওসব চিন্তাভাবনা বেশি আসতে থাকে। বাট নট টু ওয়ারি, আজকে হচ্ছে আমি কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস নিয়ে এসেছি যেগুলো হচ্ছে আপনারা যদি ফলো করেন তাহলে আই হোপ ইনশাল্লাহ আপনারা এই যে নামাজের মধ্যখানে হচ্ছে আমাদের যে প্রবলেমগুলো ফেস করতে হয়, বারবার কনসেন্ট্রেশন ছুটে যায়, দেন হচ্ছে আবার আমাদেরকে ব্যাক করতে হয়, ওকে আমি কোন কোন রাকাতে ছিলাম আমি ভুলে যাই। সো এইসব জিনিসগুলো হচ্ছে আজকে আমরা একটু সলভ করার ট্রাই করবো কিছু ওয়ে দিয়ে, কিছু ওয়েজ দিয়ে। এখন আমি নিজস্ব আমার কিছু প্র্যাকটিসড ওয়েগুলো বলবো। অবশ্য প্র্যাকটিসড ওয়েগুলো আমি আমার আগের ভিডিও আগের কিছু ভিডিওতেও হচ্ছে বলেছিলাম, বাট আজকে হচ্ছে একটু এই ভিডিওর জন্য বলতে হবে। সো আমরা কিছু হচ্ছে হাদিস কয়েকটা দেখব যেগুলো হচ্ছে আমাদেরকে আমাদের জন্য হেল্পফুল হবে ইনশাল্লাহ। সো শুরু করা যাক। সো প্রথমে আমরা কিছু হাদিস সম্পর্কে কথা বলি। প্রথম যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আউজুবিল্লাহ রিসাইট করা। সো এটার মেইনলি যে মিনিংটা সেটা হচ্ছে যে আমরা আল্লাহর কাছ থেকে হচ্ছে রিফিউজে চাচ্ছি ইন এগেনস্ট অফ শয়তান। সো এটা পড়াটা আমরা সবসময় পড়ে থাকি, ইভেন কি যে কোনো সুরার টাইমে আমরা হচ্ছে প্রথম এটা দিয়েই শুরু করি। সো সেকেন্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে যে জিনিসটা আমরা এখন প্রায় দেখি অনেকগুলো হচ্ছে ইসলামিক পেজের পোস্টও দেওয়া থাকে, অনেকে জানেন আপনারা, যারা জানেন তাদের জন্য হচ্ছে তারা নতুন করে শুনবেন। সেটা হচ্ছে যে যখন আমাদের মাথায় সব আজেবাজে চিন্তা আসবে, দুনিয়াবি খেয়াল আসবে নামাজ পড়ার টাইমে, তখন আমাদের বাম দিকে আমাদের লেফট সাইডে হচ্ছে তিনবার থুতু টাইপের হচ্ছে ইন্ডিকেশন করতে হবে, লাইক মানে এক্স্যাক্টলি থুতুটা ফেলতে হবে না, সেটা হচ্ছে এক ধরনের যে আমরা জাস্ট মুখ দিয়ে মানে বাতাস টাইপ মানে যেন থুতুটা বের না করার কারণটা এটাই হচ্ছে যাতে করে পাশে যদি কোনো মানুষ থাকে তার যেন ডিস্টার্ব ফিল না হয়। সো জিনিসটা হচ্ছে একটাকে আমাদেরকে এইভাবেই হচ্ছে করতে হবে। সো তিনবার হচ্ছে আমাদেরকে থুতু ফেলতে হবে বাম দিকে, তারপর আমাদেরকে আবার নামাজে লাইক নামাজ পড়া অবস্থায় করতে হবে এটা। সো তখন হচ্ছে এটা একটা কারণ আছে অবশ্যই, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে একটা খানজাব, যে শয়তানটার নাম হচ্ছে খানজাব, সে শয়তানটাই হচ্ছে মেইনলি আমাদেরকে ডিস্টার্ব করে আই থিঙ্ক যেটুকু পড়েছিলাম। সো ওইটার জন্যই হচ্ছে এই একটা করতে হয়। সো তখন হচ্ছে আমাদের ডিস্টার্বটা ফিল হয় না। এখন কথা বলবো আমি যে জিনিসগুলো প্র্যাকটিস করেছি নর্মালি যে শিখেছি যাতে করে হচ্ছে এই যে নামাজের মধ্যে হচ্ছে দুনিয়াবি চিন্তাভাবনা থেকে বিরত থাকার জন্য যে জিনিসগুলো আমি ফলো করেছি তার মধ্যে প্রথম যে পয়েন্টটা সেটা ছিল স্টপ লিসেনিং টু মিউজিক। এখন এই জিনিসটা আমি জানি আজকালকার মানুষের জন্য হচ্ছে খুবই টাফ একটা জিনিস, যেটা হচ্ছে মিউজিক থেকে বিরত থাকা নিজেকে রাখা নিজেকে। বাট কথা হচ্ছে আমরা এখন তো সোশ্যাল মিডিয়ায় অনেক রকম মিম থাকে, অনেক রকম পোস্ট থাকে যেখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক থাকে। সো মাঝে মধ্যে ওসব মিউজিকও হচ্ছে হালকা পাতলা আমাদের কানে চলে আসে, বাট লাইক হেডফোন গুঁজে বা হচ্ছে অনেক লাউড মিউজিক দিয়ে ফিলতি সংসগুলো শোনা এগুলো থেকে হচ্ছে বিরত থাকতে হবে। এবং পোস্টেও যদি ব্যাকগ্রাউন্ডের সাউন্ড থাকে আমি বলবো যেটা খুব বেশি ভালো হবে সেটা হচ্ছে সাউন্ডটাকে একটু লো করে নেবেন। যদি পোস্টে কোনো ইনফরমেটিভ কিছু থাকে তাহলে সেই হিসেবে আমি বলবো যে জিনিসটাকে বেশি লাইক একটু হেডফোন গুঁজে শোনার ট্রাই করবেন না, জিনিসটাকে জাস্ট নর্মালি শোনার ট্রাই করবেন। দেন এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ কি আমরা অনেকে এটা খেয়াল করে থাকি যে নামাজ পড়া অবস্থায় আমাদের কানে বা আমাদের মনে হচ্ছে যে গানগুলো লাইক বাজতে থাকে টাইপের কিছু একটা, যেগুলো লিরিক্সগুলো মাথায় আসতে থাকে, সেটা টিউনটা বাজতে থাকে, ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে থাকে। তো এই জিনিসগুলো থেকে বিরত থাকার জন্য হচ্ছে আমি এই পয়েন্টটা খুবই লাইক সবাইকে বলে থাকি, অনেক ভিডিওতে বলেছি যে স্টপ লিসেনিং টু মিউজিক, কারণ কি এটা হচ্ছে অনেক বেশি হেল্পফুল। এবং নামাজে হচ্ছে নিজের মনটাকে নামাজে রাখার জন্য এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সেকেন্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে ফিক্সড ইয়োর উইশেস। এখন এটা মানে কি, আমি যে জিনিসটা ট্রাই করেছি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করি। যখন ফর এক্সাম্পল আমরা চার রাকাত নামাজ পড়ার নিয়ত করেছি, এখন চার রাকাতে হচ্ছে আমাদেরকে আটবার হচ্ছে সেজদা করতে হবে, ওকে ফোর টু জা এইট। এখন এই যে আটবার সেজদা, প্রথমবার যে দুবার সেজদা দিবেন আপনি
প্রথম রুকুতে যাওয়ার পর যখন সিজদা দিবেন, দুইবার সিজদা দিবেন, সেই দুই সিজদার জন্য আপনি কিছু ফিক্সড উইশেস রাখবেন আপনার। কারণ কি, আমরা জানি যে সিজদাতে যখন আমরা যাই তখনই হচ্ছে আমরা আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি হয়ে যাই, তাই তো? সো সেই হিসেবে যদি আমরা তখন দোয়াটা করি, এটার খুব বেশি চান্স যে আল্লাহ এটা খুব তাড়াতাড়ি শুনে ফেলছে বা হচ্ছে খুব তাড়াতাড়ি কবুল করে ফেলবে ইনশাল্লাহ। সো সেই জন্যই হচ্ছে আমি বলি যে যখন সিজদাতে যাবেন তখন একটু বেশি বেশি দোয়া করার ট্রাই করবেন। ডাজেন্ট ম্যাটার যাকে সিজদাতে কতক্ষণ পড়ে আছেন, আশেপাশে মানুষ কী বলছে যে এতক্ষণ সিজদাতে কেন পড়ে আছে, এইসব মাথায় নেবেন না। আপনার প্রয়োজন হচ্ছে আপনার দোয়াটা কবুল হবে কিনা, আপনার দোয়াটা আল্লাহ সুবহানাহু তাআলা পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। সো এই জন্যই হচ্ছে উইশেসগুলোকে ফিক্সড করবেন, অর্থাৎ আপনি প্রথম যখন সিজদা দিবেন তখন আপনি আল্লাহ কাছে কী চাবেন, দ্বিতীয়বার যখন সিজদা দিবেন আপনি আল্লাহ কাছে কী চাবেন। সো এই জিনিসগুলো, এই উইশেসগুলো যখন আপনি পাঁচ বক্ত ট্রাই করার মানে করার ট্রাই করবেন, তখন দেখবেন যে আপনি এই যে উইশেসগুলো সহজে ভুলছেন না। লাইক এক মাস পরেও যখন আপনি নামাজ পড়ছেন, মানে কন্টিনিউস তো পড়বেন অবশ্যই, যখন পড়ছেন তখন আপনি খেয়াল করবেন যে আপনি যখনই প্রথমবার সিজদাতে গিয়েছেন আপনার মনে পড়ে যাচ্ছে ওকে প্রথমবার সিজদাতে আমাকে এ উইশ করার কথা ছিল, আমি এটা করি। সো এটা করলে কী হয়, আপনি যখন রুকুতে যাবেন তখন মাথায় থাকবে ওকে সিজদাতে কিন্তু এই উইশটা আমার করতেই হবে। সো তখন আপনার মাইন্ডটা থাকবে এই দিকে, অন্যদিকে ডাইভার্ট হওয়ার চান্স কিন্তু খুবই কম। থার্ড যে পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে ট্রাই টু টক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন কথা হচ্ছে আমরা কিছু ফিক্সড সুরা পড়ে থাকি, লাইক আমাদের তো সব সুরা মুখস্থ থাকে না, আমরা যা ছোটো কাল থেকে শিখে আসি তাই হচ্ছে নামাজে পড়া ট্রাই করি, নামাজের সুরাগুলো স্পেশালি। সো ওই সুরাগুলো যদি মিনিং আপনি শিখতে পারেন, কারণ সুরাগুলো বেশি বড়ো হয় না নর্মালি, ওকে, বাট বড়ো সুরা পড়া তো অবভিয়াসলি ভালো, সেটা তো আপনার মুখস্থ থাকলে অনেক বেশি ভালো। বাট আমি আমার মতো মানুষদের কথা বলছি যারা ছোটো ছোটো সুরা দিয়ে নামাজ শেষ করে ফেলে। সো ওইসব সুরাগুলো যদি আপনি মিনিং জানতে পারে, যেরকম সুরা ইখলাসের মিনিং, সুরা আন-নাসের মিনিং, তারপর হচ্ছে সুরা কাফিরুনের মিনিং, এই মিনিংগুলো জানলে যখন আপনি অ্যারাবিকটা পড়বেন মিনিংগুলো আপনার মাথায় ঘুরপাকাতে থাকবে। এগেইন আপনার মাথায় আজেবাজে চিন্তা আসবে না, আপনার মাথায় আসবে যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনছেন বা তার কথা পালন করছেন, এরকম জিনিসগুলো মাথায় ঘুরপাক খাবে। সো যার কারণে অন্যদিকে মাইন্ড ডাইভার্ট হওয়ার চান্স কিন্তু এগেইন খুব। ফোর্থ যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ডোন্ট হারি ওয়াইল্ড প্রেয়িং সালাহ। এটা তো খুবই 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। কারণ কি, আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি আপনার দুনিয়াবি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন, যে আপনাকে এই দুনিয়ায় পাঠিয়ে আপনাকে ব্যস্ততা আপনার আশেপাশে ব্যস্ততা তৈরি করে দিয়েছে, যে এই পুরো ওয়ার্ল্ডটাকে হ্যান্ডেল করতেছে, আপনি তার কাছে আপনার ব্যস্ততা দেখাচ্ছেন যে আমাকে কাজ যেতে হবে, নামাজটা শেষ করে ফেলি, আমাকে এটা করতে হবে, তাদের নামাজটা শেষ করে ফেলি। নো, আপনি কাকে কী দেখাচ্ছেন সেটা আমরা ভেবে নেবেন নামাজ পড়ার আগে, ওকে? সো সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আল্লাহ কিন্তু ওসব মানুষকে পছন্দ করে না যারা খুব যারা ওনার কাজে হচ্ছে বা ওনার সামনে দাঁড়ানোর সময় হচ্ছে খুব তাড়াহুড়া করে, ওকে? ইভেন কি আমরা এটাও শুনে থাকি যে মসজিদে যাওয়ার সময় হচ্ছে আস্তে আস্তে হেঁটে হেঁটে যেতে হয়, যাতে দৌড়াদৌড়ি করে না যাওয়া যায়, বা এটাই হচ্ছে মেনলি মানা হয় আর কি, যে তাড়াহুড়া করা যাবে না যে কোনো জিনিসে, বা স্পেশালি নামাজের ক্ষেত্রে। বা কারণ কি, তাড়াহুড়া করা আসলে শয়তানের কাজ, সে আপনাকে বুতা দিবে, আপনি তাড়াতাড়ি উঠে চলে যাবেন, তাড়াতাড়ি নামাজ কালাম শেষ করে ফেলবেন। সো এই জিনিসটা করা যাবে না, আস্তে ধীরে নামাজের যে লাইক যে নামাজের যে এনজয়মেন্টটা, ওকে, মাইন্ডের যে লাইক ওটা ঠান্ডা টাইপের ফিল হয়, যেটা রহমত হয় আমাদের উপরে যখন আমরা নামাজ পড়ি, সো ওই জিনিসটাকে হচ্ছে ফিল করতে হবে। সো এই জন্যই হচ্ছে এই পয়েন্টটা বলা। সো দিস ইজ ফাইনালি দ্য এন্ড অফ দিস ভিডিও। আই হোপ আপনাদের এই ভিডিওটা খুব বেশি ইনফরমেটিভ লেগেছে, অ্যান্ড আই এম সরি এগেইন যে আমি অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, বিকজ অফ সাম টাইম প্রবলেমস, আমি জানি না। আচ্ছা, সো যেটাই হোক, আপনারা যদি আমার ভিডিও বা হচ্ছে অন্য অন্য ভিডিওগুলো দেখতে চান, আমি হচ্ছে উপরে একটা প্লেলিস্ট আই বাটনে দিয়ে দিব, আপনারা সেটা দেখতে পারেন। আর হচ্ছে আমার প্রোফাইলে তো সরি ইউটিউব চ্যানেলে তো আছে অনেকগুলো ভিডিও আলহামদুলিল্লাহ। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের শেয়ার করবেন, গিভ আ থামস আপ টু দিস ভিডিও, অ্যান্ড অলসো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, অ্যান্ড নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হবে, অ্যান্ড চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও বানানোর ইনশাল্লাহ। আপনারা কমেন্ট করবেন নিচে যে আপনাদের ভিডিওটা ভালো লাগে, বা হচ্ছে কোনো যদি ইনফরমেশন আপনারা অ্যাড করতে চান তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ। অ্যান্ড নেক্সট ভিডিও দেখা হবে, টিল দেন আসসালামু আলাইকুম।